ओम शांति। आजकेर मुरलीते बाबा बोले छे, मीठे बच्चे यादेर द्वारा शतप्रधान हवार साथे साथे पढ़ार द्वारा कामायो जमा करते हबे। पढ़ार समय आमादेर बुद्धि जेन एदिके ओदिके ना जाए। आजकेर प्रश्ने बाबा बोले छे, आम्रा डबल अहिंसक और आननोन वारियर्स अर्थात गुप्त सेना, आमादेर कोन विजय निश्चित और केन? उत्तरे बाबा बोले छे, आमादेर बाच्चादेर जे मायार उपर जीत पावार पुरुषार्थ आमरा करछी, और आमादेर लक्ष्य कि आमरा रावणेर काछ थेके निजेर राज्य निएई छाड़ब। तो एटाओ ड्रामाय आछे जे आमादेर विजय निश्चित केन, कारण आमादेर साथे साक्षात परम पिता परमात्मा आछे, आर आमरा जोग बलेर द्वाराई विजय पाच्छी। मनमना भवेर महामंत्र द्वाराई आमरा राजाई पाबो, आमरा आधा कल्प सेखाने राजत्व करबो। तो बाबा आजके बोलेछे, आमरा जानी जे आमादेर कोनो साकार टीचार नेई। साकार माने जार शरीर आछे, आमादेर जे पढ़ाच्छे से तो ज्ञान सागर शिव बाबा निराकार, तै ना? तो बाबा बोलछे, स्कूले जखन स्टूडेंट पढ़े तखन तार तो टीचारेरई याद आसे। तो बाबा बोलछे, आमराओ जखन पढ़ब बाबार मुरली शुनब तखन आमादेर टीचारके याद करते हबे, अर्थात आमी आत्ता शुनछी आर आमाके के पढ़ाच्छे? शिव बाबा, तै ना? तो बाबा बोलछे, एटा ध्यान रखते हबे। ता आमरा एखन ना सत्यजुगे आछि ना कलिजुगे आछि। आर बाबा बोलछे, एइ जे बाबा आमादेर पढ़ाच्छे ज्ञान सागर, एइ पढ़ाटा सत्यजुगे कि हबे? না, বাবা সত্যযুগে থাকবে না। আর এই পড়াটা কলিযুগেও আমরা পড়ব না, অর্থাৎ কলি আর সত্যের মাঝখানে, অর্থাৎ যখন কলিযুগের বিনাশ আর সত্যযুগের স্থাপনা, এই সময়ের মাঝে যে সঙ্গম যুগ, সেই সঙ্গম যুগেই একবারই বাবা আসে। তাহলে ভগবান 5000 বছর পরপর একবারই এসে আমাদের পড়ায়। তাই বাবা বলছে, এখন এই পড়াটাকে ভালো করে পড়ো, আর নিজেকে আত্মা ভাবো, আর ভাবো যে শিব বাবা আমাকে পড়াচ্ছে। আর তাহলে এটা যোগও হয়ে গেল আর পড়াও হয়ে গেল। যোগ কার সাথে হলো? বাবার সাথে, আর পড়াও হচ্ছে। তো বাবা বলছে, আত্মা পড়ছে পড়াচ্ছে পরমাত্মা, আর এটাতে আরোই লাভ, তাই না? যত আমরা বাবাকে ইয়াদ করব মুরলির সময়। তো বাবা বলছে, অনেক বাচ্চা ভালো রীতি ইয়াদে থাকে। তো কর্মাতীত অবস্থায় আমরা পৌঁছাবো তখনই যখন আমাদের মধ্যে পবিত্রতার শক্তি থাকবে। তো বাবা বলছে, আমাদের শুধু যোগ না, আমাদের যোগের সাথে কামায়ও হচ্ছে, কারণ আত্মাকে শতপ্রধান হতেই হবে। আর বাবা বলছে, আমরা শতপ্রধানও হচ্ছি ইয়াদের দ্বারা, আর পড়ার দ্বারা আমরা ধনও নিয়ে নিচ্ছি, কারণ এখন যে যত জ্ঞান ধনে নিজেকে ধন মানে সম্পত্তিবান বানাবে, এখন স্থূল ধনের পেছনে ছুটবো না, এখন জ্ঞান ধনে নিজেকে ভরপুর করব। তাহলে প্রত্যেক জন্মে আমার স্থূল ধন সম্পত্তি ভরপুর থাকবে, তাই না? তো ভাগ্য বানানোর কত সুন্দর বাবা আমাদের উপায় বলে দিয়েছে। তার জন্য তো বলে, নলেজ ইজ মানি। তার মানে কি? কোন নলেজ? এই যে বাবা যে এখন নলেজ দিচ্ছে, সেই নলেজের আধারেই আমাদের প্রত্যেক জন্মে ধন সম্পত্তি থাকবে। তো বাবা বলছে, আজকে আমরা সদর্শন চক্রধারী, আবার আমরা লাইট হাউসও। তো আমাদের এক চোখে যেন শান্তিধাম আর এক চোখে জীবন মুক্তি ধাম, অর্থাৎ সত্যযুগ থাকে। তো বাবা বলছে, এটা এই শরীরের যে দুই চোখ আছে সেই চোখের কথা বলেনি, আমাদের আত্মার তৃতীয় নেত্রের কথা বলেছে, জ্ঞানের তৃতীয় নেত্র আমাদের খুলে দিয়েছে বাবা। তাই বলছে, আমাদের যেন মুক্তিধাম আর জীবন মুক্তিধামের ইয়াদ থাকে। তো বাবা বলছে,
আমরা আত্মারা এখন শুনছি, আর যখন আমরা শরীর ছাড়ব তো বাবার যে জ্ঞানটা নিলাম এই সংস্কারটা আমাদের পরের জন্মে যাবে। তো বাবা বলছে এখন আমরা বাবার সাথে যোগ লাগাচ্ছি, আর সত্য যুগ থেকে আমরা কিন্তু বিয়োগী ছিলাম, অর্থাৎ বাবার সাথে যোগ ছিল না। তাহলে যোগ মানে কি? যুক্ত হওয়া। আমি যার কথাই ভাববো অর্থাৎ তার সাথে আমার যোগ হয়ে যাচ্ছে, তাই না? যোগ কথাটা কঠিন না। আমি হয়তো একটা আমার বাড়ির আলমারির কথা ভাবছি, তাহলে আমার যোগ কার সাথে হচ্ছে? আলমারির সাথে। তো বাবা বলছে তাহলে তুমি এখন আমার কথা ভাবো, বাবার কথা, তাহলে আমাদের যোগ কার সাথে হচ্ছে? বাবার সাথে। আর যখন আমরা তার কথা ভাবি না তখন তার সাথে বিয়োগ হয়ে যায়। তো বাবা বলছে যোগ শেখাচ্ছে কে? ঈশ্বর। তাই ঈশ্বরকে বলা হয় যোগেশ্বর। তো বাবা বলছে শিব বাবা হলো যোগেশ্বর আর আমরা হলাম তার বাচ্চা। তো বাবা আজকে বলছে শিব বাবার তো আমাদের সাথে যোগ লাগাতে হবে না, শিব বাবা আমাদের যোগ শেখাচ্ছে, আমাদেরকে বাবার সাথে যোগ লাগাতে হবে। আমরা প্রত্যেকেই হলাম যোগেশ্বর যোগেশ্বরী এখন, কারণ ঈশ্বরের সাথে যোগ লাগাচ্ছি। আর সত্যযুগে আমরা কি হব? রাজেশ্বর রাজেশ্বরী। তো বাবা বলছে বাবা নিজে কিছু শেখে না, বাবা শেখায়, কারণ বাবার মধ্যে তো জ্ঞানের ভরপুর, বাবা তো সাগর। তো বাবা বলছে যে কৃষ্ণ ছিল সেই আত্মাটাই লাস্ট জন্মে এখন সে পরমাত্মার কাছ থেকে যোগ শিখে আবার সত্যযুগে কৃষ্ণ হবে, তার জন্য সে তাকেও যোগেশ্বর বলা হয়, কারণ সেই আত্মা এখন পরমাত্মার কাছে যোগ শিখছে। তো বলছে যোগেশ্বরের থেকে যোগ শিখেই কৃষ্ণ পদ সে পায়। তো লাস্ট জন্মে সেই আত্মারই কী নাম দেয় পরমাত্মা? ব্রহ্মা। তো প্রথমে তো ব্রহ্মা বাবার লৌকিক নাম কি ছিল? দাদা লেখরাজ, তাই না? লেখরাজ কৃপালিনী। কিন্তু বাবা তার নাম দিয়েছে ব্রহ্মা, শিব বাবা। কেন? কারণ তার মর্জিবা জনম। মর্জিবা অর্থাৎ আমরা পুরানো দুনিয়ায় ছিলাম, কিন্তু যখন আমরা বাবার জ্ঞান পেলাম তখন আমাদের নতুন জন্ম হলো, অর্থাৎ আমরা নিজেকে চিনলাম, আমি শরীর নয় আমি আত্মা। তাহলে আমাদের নতুন জন্ম হলো, অর্থাৎ আমরা পুরনো দেহভান থেকে মরে গেলাম, দেহভান দেহের দুনিয়া থেকে আমাদের মৃত্যু হয়ে নতুন জন্ম হলো, আত্মার পরিচয় পেলাম, আত্মার জন্ম। তো সেই জন্য এই জন্মটা, এই এক জন্মটাকে বলা হচ্ছে মর্জিবা জন্ম। তো বাবা আগে এরকম নাম দিত যে তোমার যখন নতুন জন্ম হয়েছে তাহলে আমি নতুন নাম দিই, যাতে পুরানো নামও তোমার নাম মনে থাকে। তো সেরকম ব্রহ্মা বাবাকেও বাবা লেখরাজ থেকে ব্রহ্মা নাম দিল। তো বাবা বলছে আমরা আত্মারাই তো এখন বাবার হয়েছি, তাই না? তো বাবার হয়েছি তার মানে পুরনো দুনিয়া থেকে মরে গেছি। তো বাবা বলছে আমাদেরকে বাবা যে যোগ শেখাচ্ছে এই সংস্কারে নিয়েই আমরা শান্তিধামে যাব, তারপরে নতুন দুনিয়ায় নতুন পার্ট, অর্থাৎ আমরা প্রালব্ধ ফল ভোগ করব। এখন যে যেরকম পুরুষার্থ করবে তার ফল সে ভোগ করবে নতুন দুনিয়ায়। তো কিন্তু নতুন দুনিয়ায় কিন্তু এই কথাগুলো আমাদের মনে থাকবে না, বাবা এখন আমাদের সব বোঝাচ্ছে। তার জন্য আমরা এই যে ব্রাহ্মণ হলাম এখন, এখন বাবা আমাদের তিন কালের জ্ঞান বোঝাচ্ছে, তাই তিন কালেরই জ্ঞান এখন আমাদের মধ্যে আছে, তাই আমরা ত্রিকালদর্শী। কিন্তু সত্যযুগে কিন্তু আমরা ত্রিকালদর্শী হব না, তখন তো আমাদের তিন কালের জ্ঞান থাকবে না। তাই সঙ্গম যুগের এই পার্টটা কত সুন্দর আমাদের। তো বাবা বলছে বাবা তো পরম ধামে থাকে, কিন্তু যখন 5000 বছর পর পর সঙ্গম যুগে বাবারও সংকল্প ওঠে যে আমি যাই নিচে, তো তখন বাবা চলে আসে আর বাবার বাণী শুরু হয়ে যায়। আর পরমধামে তো শান্তিতেই সবাই থাকে। তো ঠিক সেই রকম আমাদের প্রত্যেকেরই, আমরা প্রত্যেক আত্মাই পরমধামে থাকব। এইবার ওখানে তো শান্তিতেই থাকব, ওখানে না শরীর থাকবে, কিন্তু যখন যার পার্ট হবে, যখন এই সৃষ্টিতে যার পার্ট আছে, সেই সময় সেই আত্মার মধ্যে না সংকল্প উৎপন্ন হবে যে আমি নিচে যাই পৃথিবীতে, তখন সে সেকেন্ডে নিচে নেমে পার্ট বাজাবে। তো বাবা আজকে এটা একটা নতুন কথা বলেছে।
তো বাবা বলছে দিন প্রতিদিন বাবার বাচ্চা বৃদ্ধি পেতে থাকবে, একদিন এমন আসবে যে বড় বড় রয়্যাল হল আমরা পাব, যেখানে বড় বড় মানুষও ব্যক্তিও আসবে, সবাই একসাথে বসে বাবার জ্ঞান শুনবে। কারণ বাবা বলছে দিন প্রতিদিন যারা বিত্তশালী যারা ধনী তারাও গরিব হতে থাকবে। হ্যাঁ, বাবা বলছে পেট পিট সে লাগ জায়গা, এইরকম সময় আসবে। বাবা বলছে এইসি আফাতে আনি হে, এমন আপদা আসবে প্রাকৃতিক বিপর্যয়, বলছে মুসলধার বৃষ্টি পড়বে তো সারা জমি ক্ষেতি সব জলে একদম ডুবে যাবে। তো বাবা বলছে ন্যাচারাল ক্যালামিটিস তো হবেই, হতেই হবে, না হলে এত বড় দুনিয়া কী করে বিনাশ হবে। তো বলছে বিনাশ হোনা হে ইসকো কাহা জাতা হে কুদরতি আপদায়ে, তো বুদ্ধি কেতি হে বিনাশ হোনা জরুর হে। তো বাবা বলছে আর এদিকে বিদেশে কীভাবে বিনাশ হবে, ওখানে বোম তৈরি হচ্ছে, মিসাইল তৈরি হচ্ছে, ওইখানে সব বোম ব্লাস্টে সেকেন্ডে মৃত্যু হয়ে যাবে। আর এই ভারতে কী হবে, ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক বিপর্যয় আর গৃহযুদ্ধ এগুলো সব হবে ভারতে, ভারতে মানে অনেক আর কষ্ট করে করে মৃত্যু হবে, ওখানে তো সেকেন্ডে বোম ব্লাস্ট হলো মৃত্যু হয়ে গেল, আর এখানে মানে 10-12 বছর 15 বছর ধরে এই সব চলবে। তো অনেক, তো এই সমস্ত দেখার জন্য আমাদের কত শক্তির দরকার। বাবা বলছে বড়ি হিম্মত চাহিয়ে, না হলে এগুলো দেখে যদি আমরা এখন থেকে শক্তি না আমরা স্টক করি তাহলে কি হবে, আমরা এগুলো দেখলে আমাদেরও হার্ট ফেল হয়ে যাবে। তাই যাতে হার্ট ফেল না হয় তার জন্য বাবা রোজ রোজ বোঝাচ্ছে বিনাশ হবে, তুমি নিজেকে আত্মা ভাবো। আত্মা ভাবলে কি হবে, আমি কি ভাববো, আত্মার মৃত্যুই তো হয় না। আর এই শরীরের যে ভান, যে আমি তো এই শরীর এরকম 84 বার আমি শরীর নতুন নতুন নিয়েছি, শরীর ছেড়েছি আর নতুন নিয়েছি, এরকম করে ভাবলে কি হবে, আমাদের দেহ ভান সব থেকে বড় ভয় কি, মৃত্যু ভয়। কিন্তু আমরা যখন জেনেই যাই যে মৃত্যু আমি আত্মার হয়ই না, মৃত্যু তো শরীরের হয়, আর আমি তো শরীর না, আমি তো আত্মা, আমি তো ড্রেস চেঞ্জ করি, শরীরটা হচ্ছে আমাদের ড্রেস, তাহলে ধীরে ধীরে আমাদের মধ্যে সেই শক্তির সঞ্চয় হবে। তো বাবা বলছে অঙ্গ যে বলা হয় যে যাকে রাবণ হিলাতে পারেনি, তো সেই অঙ্গ তো অ্যাকচুয়ালি সেইখানে ছিল না, অঙ্গ এখন আমাদেরই হতে হবে। এই যে নানা রকমের আমাদের পরিস্থিতি আসবে সেটাতে যেন আমাদের হলচল না হয়, তার জন্য কি পাক্কা করতে বলছে বাবা, ম্যা আত্মা হুঁ তো শরীর কা ভান টুটতা যায়, আমি আত্মা আমি আত্মা এটা যত ভাববো তো শরীরের ভান তত আমাদের চলে যেতে থাকবে। তো বাবা বলছে সত্যযুগে যখন অটোমেটিক্যালি সময় আসে, অর্থাৎ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ মানে যখন 150 বছর আয়ু তো ওখানে হয়ে যায়, তখন তার সাক্ষাৎকার হয় যে আমি এখন এই শরীর ছেড়ে আর একটা বাচ্চা শরীরে যাব, বাচ্চা হব। তখন খুব সুন্দর সে আত্মা ওই শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে, কোনো ওখানে দুঃখ নেই যে ও মৃত্যু হলো। ওখানে মৃত্যুতেও কি হয়, পার্টি হয়, আনন্দ হয়, শুধু মৃত্যু না যে ও শরীর ছাড়লো, কারণ জানি নতুন বাড়িতে আবার বাচ্চা হয়ে জন্মাবে এরকম, কারণ ওখানে তো সাজা আদি কিছুই খায় না। তো বাবা বলছে দিন প্রতিদিন আমরা সত্যযুগের কাছে যাচ্ছি, এক একটা দিন যাচ্ছে মানে আমরা সত্যযুগের নিকটে যাচ্ছি। তো বাবা বলছে দিন প্রতিদিন বাবার মধ্যেও যে পার্ট আছে সে পার্ট ধীরে ধীরে খুলতে থাকবে, আর আমাদের বাবা সব বলতে থাকবে। তো বাবার পার্টও যখন শেষ হয়ে যাবে তখন আমাদের পার্টও শেষ হয়ে যাবে, তখন আমাদের নতুন পার্ট শুরু হবে সত্যযুগের। তো বাবা বলছে এখন আমরা মায়ার উপর জিত পাচ্ছি, তো এটাতে তো টাইম লাগে। তো মানুষ একদিকে ভাবে যে আমরা স্বর্গে বসে আছি, যে এটাই স্বর্গ, সব কিছু আছে, সায়েন্সের এত এত আবিষ্কার হচ্ছে, তাই ভাবে। আবার দ্বিতীয় আবার অন্যদিকে বলে কি যে ভারতের কি অবস্থা, তাই না? তো বাবা বলছে আমরা জানি ভারত তো স্বর্গ কি, ভারত তো আরও তমপ্রধান হয়ে গেছে, ড্রামা অনুসারে দিন প্রতিদিন আরও তমপ্রধান হবে পুরো দুনিয়া, কিন্তু আমরা এই তমপ্রধানের মধ্যেও কি হচ্ছি, শতপ্রধান হচ্ছি।
কারণ আমাদের বিজয় তো লাস্টে হবে, হাহাকারের পরে কি হবে, জয় জয়কার। তো বাবা বলছে ঘিয়ের নদী ওখানে বইবে। তো ঘিয়ের তো অ্যাকচুয়ালি নদী হয় না, মানে বাবা বলছে যে ওখানে সব কিছুতে ভরপুর থাকবে। তো বাবা বলছে ওখানে ঘি কিনতে হবে না, মানে সবার কাছে সব কিছু থাকবে, কি ঘি কিনবে। তো বাবা বলছে ওখানে প্রত্যেকের গরু থাকবে ফার্স্ট ক্লাস। কৃষ্ণেরও গরু দেখায় না কত সুন্দর। তো বাবা বলছে আমরা কত উঁচু হব। তো বাবা বলছে যে সেন্সিবল হবে সে বুঝবে যে এখন আয়রন এজ, এরপরে ঠিক কি হবে গোল্ডেন এজ হবে। তো অনেকে বলে দেয় সৃষ্টিচক্র লাখো বছরের, তাহলে কী করে রিপিট হবে। কিন্তু আমরা জানি সৃষ্টিচক্র 5000 বছরের। তো বাবা বলছে যে আমাদের বাবা কোনো হিংসা শেখায় না, বাবা আমাদের সাথে আছে, আমরা কি পাণ্ডব, আমাদের সাথে পরমপিতা পরমাত্মা আছে, তাহলে বিজয় আমাদের হবে। কিন্তু এই বিজয় কিভাবে, যোগ বলের দ্বারা। তো বাবা বলছে কাউকে মারা এটা তো হিংসা, যেটা দেখিয়ে দিয়েছে গীতায় কুরুক্ষেত্রের যুদ্ধে, না ভগবান কখনোই এইরকম যুদ্ধ শেখায় না। ভগবান তো আমাদের বলছে সব থেকে বড় হিংসা হলো কাম কাটারি চালানো, আর একটা হিংসা কাউকে মারা, কার উপর ক্রোধ করা। তো বাবা কাম ক্রোধ এই দুটোকেই কী করছে যেন আমরা না করি তার জন্য বলছে, তাই আমরা কাম বিকারেও যাই না, আমরা কারোর সাথে লড়াইও করি না, তাই আমরা হলাম এখন ডবল অহিংসক। তাই বাবা বলছে আমরা এখন ডবল অহিংসক হচ্ছি। আর ওখানে কি সত্যযুগে কি বলে দেবী দেবতাদের, অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম দেবী দেবতা ধর্ম। তাহলে সেই অহিংসার সংস্কারটা তো এখন থেকেই আমাদের গ্রহণ ধারণ করতে হবে। তো বাবা বলছে সত্যযুগে না লড়াই করে তাহলে ওই হিংসাও করে না, লড়াইয়ের হিংসা, আর না বিকারে যায় তাহলে ডবল অহিংসক। তো বাবা বলছে আমাদের এখন যোগ বল, কিন্তু এগুলো না বুঝে শাস্ত্রে অসুর আর দেবতার লড়াই লিখে দেয়, অহিংসাকে জানেই না। তো অসুর আর লড়াই মানে বাবা এখন বলছে যে নিজের মধ্যে আসুরি প্রবৃত্তির সাথে লড়াই করে তুমি জিত পাও, আর ওরা সেটা না বুঝে সত্যিকারের অসুর দিয়ে দিয়েছে আর দেবতা। তো দেবতাদের দুনিয়ায় অসুর কীভাবে যাবে, দেবতাদের দুনিয়া তো সত্যযুগ, সত্যযুগে কোনো অসুর থাকতে পারে? আর অসুরের দুনিয়া হচ্ছে কলিযুগ, কলিযুগে কি কোনো দেবতা থাকে? তাহলে অসুর আর দেবতার তো কখনো যুদ্ধ হবেই না। তো বাবা বলছে আমরা এখন ইনকগনিটো ওয়ারিয়ার্স, তাই না, আননোন ওয়ারিয়ার্স। তো আমাদেরকে কেউ চেনে না, তো আমাদেরকে কি কেউ সেনা ভাববে, ওয়ারিয়ার্স মানে সেনা। তো বাবা বলছে আমাদের দ্বারা সবাই মনমোনাভাবের পেগাম পাবে, অর্থাৎ এক পরমাত্মার সন্দেহ সবাই পাবে, আর তাকে ইয়াদ করতে হবে, এটা সবাই আমাদের দ্বারাই জানতে পারবে। আর বাবা বলছে এটাই হচ্ছে মহামন্ত্র, মানুষ এই কথাগুলোকে বোঝে না। কিন্তু সত্যযুগ ত্রেতায় তো এই মন্ত্রের দরকার নেই, এই মন্ত্র দ্বারা আমরা যখন রাজধানী রাজত্ব পেয়ে যাব তখন তো আর এই মন্ত্রের দরকারই নেই। তো বাবা বলছে 5000 বছর পর বাবা আবার এই মহামন্ত্র দিতে এসেছে, এক বাবা, এই বাবা ওয়ার্ডেই, এটা হচ্ছে সর্বখাজানার চাবি, এটার দ্বারাই আমাদের সব কিছু সমাধান হবে। তো বাবা বলছে এখন আমাদের দৈবী গুণ ধারণ করতে হবে আর করাতেও হবে। বাবা আজকে বলেছে চার্ট রাখতে, চার্ট রাখলে খুব মজা, রেজিস্টারে গুড বেটার বেস্ট হয় না, তো নিজেও ফিল করব যে আজকে দিনটায় আমি এত ঘন্টা যোগ করেছি, আজকে আমি কাউকে দুঃখ দিইনি, আজকে আমি এত পার্সেন্ট পবিত্রতা অবলম্বন করেছি, পরের দিন দেখলাম আমার যোগ কমে গেল, তাহলে নিজেকে নিজে কম্পেয়ার করতে পারবো না, আমাকে আরও করতে হবে এইভাবে। সেই জন্য চার্ট অবশ্যই রাখতে হয়। তো চার্ট তো অনেক আমরা পাই, তাই না, তো সেই চার্টটা অবশ্যই রোজ রাতে শোয়ার সময় ফিল আপ করা উচিত। তো বাবা বলছে কেউ তো ভালোভাবে পড়ে আর কারো অ্যাটেনশানই থাকে না, তাহলে ফেল হয়ে যায়, এটা তো বেহদের পড়া। বাবা বাবাও টিচারও আবার গুরুও, সব বাবার পার্ট, তিনটে পার্ট একসাথে চলছে।
তো এই একজনই বাবা যে আমাদের বলে মর জীবা হও, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। তো বাবা ব্রহ্মা দ্বারা আমাদের রাজ্য দেয়। ব্রহ্মা যদি না থাকে তাহলে বাবা কিভাবে আমাদের সাথে কথা বলবে, তাই না? তাই বাবা বলছে তাহলে ব্রহ্মা হয়ে গেল মাঝখানে, অর্থাৎ দালাল। তো বলছে দালালের সাথে তুমি যোগ লাগাবে না। যেরকম বিয়ে দালাল ঠিক করে, একটা ছেলে মেয়ের বিয়ে ঠিক করে দিল, তো যখন বিয়ে ঠিক করে দেয় তখন ছেলে মেয়ে কি আর দালালের কথা স্মরণ করে, ভুলেই যায়। তো ঠিক সেরকম বাবা বলছে আবি তোমারই বুদ্ধি লাগি হে উস আপনি পতিও কে পতি শিব সাজানকে সাথ। তাহলে আমাদের এখন সেই শিব সাজানের সাথে আমাদের যোগ লাগাতে হবে। তো ব্রহ্মা দ্বারা সে আমাদের নিজের বানায়। তো বাবা বলছে এখন পুরো সৃষ্টি তম প্রধান, এমনকি পাঁচ তত্ত্ব তম প্রধান, আর সত্যযুগে পাঁচ তত্ত্ব নতুন হবে শতপ্রধান। তো বাবা বলছে দেখো এখানে হীরে জওয়াহরাত কিচ্ছু নেই। তো বাবা বলছে সত্যযুগে এগুলো সব চলে আসবে, এখন খনি যা আছে সব খালি হয়ে গেছে, আবার সেটা ভর্তি হয়ে যাবে। তো বাবা বলছে এগুলো বিচার করো, সব নতুন জিনিস হবে না? তো বলছে লাইট আদি ভি জেসে ন্যাচারাল রেহতি হে সাইন্সে ইহা শিখতে রেহতে হে। এখানে যে সায়েন্সের আবিষ্কার হচ্ছে এই আত্মাগুলো তো ওখানে যাবে, গিয়ে কি করবে, সব নানা রকমের নতুন নতুন জিনিস ওখানে তৈরি করবে, তো যেগুলো আমাদের সুখের সাধন হয়ে যাবে। কারণ বাবা বলছে এই যে সায়েন্সের যে আবিষ্কার, সায়েন্সের যে সাধন, ওগুলো ওখানেও থাকবে। তো এই আত্মাগুলো ওখানে গিয়ে কি করবে, সেরকম আমাদের জন্য সুন্দর সুন্দর ফোয়ারা বানাবে, অনেক সুন্দর সুন্দর মানে মনোরঞ্জনের জন্য অনেক কিছু বানাবে। তাই এই আত্মাদেরও পার্ট আছে, তারা রাজা হবে না, যারা এখন সব সায়েন্সের বড় বড় জিনিস বানাচ্ছে তারাও লাস্টে জ্ঞান পাবে, আর তাদের যে সায়েন্সের যে সংস্কার সেটাও তাদের সাথে যাবে, আর জ্ঞান পেয়েছে জন্য তারা যাবে ওই যুগে গিয়ে এরকম প্রজা পদ পাবে, পেয়ে আমাদের জন্য ওরকম ওগুলো বানাবে। তো বাবা বলছে ওখানে হেলিকপ্টার দাঁড়িয়ে থাকবে, সুইচ অন করলেই চলবে, তাই না? অর্থাৎ পুষ্প বিমান, তো কোনো কষ্ট হবে না, ওখানে সব ফুল প্রুফ হয়, কোনো মেশিন আদি খারাপ হয় না। ঘরে বসে এক সেকেন্ডে আমরা পুষ্প বিমানে স্কুলে পৌঁছে যাব, বা যেখানে সেখানে ঘুরতে পিকনিক করতে পৌঁছে যাব, মানে পুষ্প বিমানে সেকেন্ডে আমরা সব জায়গায় পৌঁছে যাব। ওখানে শুধু আমরা পুষ্প বিমানেই আকাশপথে ঘুরব। তো বাবা বলছে রাজার যা জিনিস থাকবে প্রজার তার থেকে কম থাকবে, কিন্তু থাকবে সবার কাছে সব কিছুতে ভরপুর। তো বাবা বলছে ওখানে সুখই সুখ, ওখানে অকাল মৃত্যুও হয় না, প্রত্যেকের একটা নির্দিষ্ট আয়ু হবে, তারপরে সে নিজে শরীর ছাড়বে। তো বাবা বলছে আমাদের অনেক অ্যাটেনশান দিতে হবে, মায়ার কিন্তু অনেক জোর, মায়া নানাভাবে আমাদের প্রভাবিত করার চেষ্টা করবে, কারণ এটা মায়ার অন্তিম পাম্প। তো বাবা বলছে লড়াইও দেখো কত হচ্ছে, লড়াইয়ে কতজন মারা যাচ্ছে, এই লড়াই বন্ধ হবে না। কাহা ইতনি সারি দুনিয়া কাহা সির্ফ এক হি স্বর্গ হোগা, তো লড়াই এগুলো তো লাগবেই, মানে স্বর্গ তো স্থাপন হবেই। তো বাবা বলছে সত্যযুগে কি আমরা বলবো যে গঙ্গা পতিত পাবনি, না, কারণ সত্যযুগে ভক্তি মার্গের কোনো কথাই থাকবে না। বাবা বলে গঙ্গা কি করে পাবন বানাবে আমাদের, গঙ্গায় তো সারা শহরের যত নোংরা সব গঙ্গাতেই যায়, তাহলে সে কি করে পাবন বানাবে। বাবা বলছে ভক্তিতে অর্থাৎ দ্বাপর যুগ থেকে আমরা বড় বড় মন্দির বানাবো, তাই না? তো হীরা জওয়াহরাতের সুখও ওখানে থাকে, এরকম তো না দাপট থেকে আমরা গরিব হয়ে যাব, না, সত্যত্রে তাই তো আমরা একদম ধন সম্পদে ভরপুর, দাপরেও আমরা অনেক সাহুকার থাকবো, অনেক প্রভাবশালী ধনবান থাকবো। তো বাবা বলছে আমাদের পনা হিস্সা সুখ, অর্থাৎ চার ভাগের তিন ভাগ সত্য ত্রেতা দাপর, তিন ভাগই আমাদের সুখ, বাকি কোয়ার্টার হে দুঃখ, মানে এই কলিযুগটা একটু দুঃখের, তাও কলিযুগে পুরো দুঃখের থাকে না আমাদের, লাস্ট দুই তিন জন্ম আমাদের একটু দুঃখ হয়। তো বাবা বলছে যদি আধা আধা হয় যে হ্যাঁ সত্যত্রেতা সুখ দাপর কলি দুঃখ,
আমাদের জন্য, তাহলে তো মজা আসবে না। তো বাবা বলছে ভক্তি মার্গেও আমরা অনেক সুখী থাকি। আমরা মন্দির বানাই, কিন্তু পরে কি হয়, ও মন্দির এই লুট করে নিয়ে যায়, তাই না? তার মানে মন্দিরে কত আমরা সোনা গয়না দিয়ে বানাই, তার মানে আমাদের কাছে কত সোনা হীরা ছিল, জন্যই তো আমরা মন্দিরও সোনা হীরার বানাতাম, আর সেগুলো সবাই লুট করে নিয়ে যেত বাইরে থেকে। তো বাবা বলছে যে এরকম ভেবে খুশি হওয়া দরকার যে আমি সত্যযুগে কত সাহুকার ছিলাম। তো এম অবজেক্ট তো আমাদের সামনে আছে এই লক্ষ্মীনারায়ণের। তো বাবা বলছে খুশি, খুশির মতো খাদ্য নেই, খুশি যেন আমাদের জীবন থেকে না গায়েব হয়। আর বাবা বলছে যোগের দ্বারা আয়ু বাড়ে। বাবা বলছে এখন আমরা আত্মারা স্বদর্শন করছি, অর্থাৎ নিজেকে দর্শন করছি যে আমি কীভাবে 84 চক্র লাগালাম, তাই না? তো বাবা বলছে আজকে আমরা বলেছে, আচ্ছা, যে শিব কি বরাত কহতে হে না, তুম জানতে হো জিতনা তুম ইয়াদ মে রহেঙ্গে উতনা খুশি মে রহেঙ্গে, যত আমরা ইয়াদে থাকবো তত আমরা খুশিতে থাকবো। আর বাবা বলেছে যে বাবা, আমরা যদি বাবাকে কিছু বলি বাবাও রেসপন্ড দেয়, আর ব্রহ্মাও বাবাও শোনে, তাই না? কারণ ব্রহ্মা বাবার ভ্রুকুটির মধ্যেই তো শিব বাবা আছে, তো শিব বাবা যখন বলে তখন ব্রহ্মা তো কান দিয়ে আগে শোনে, তাই না? তো বাবা বলছে তার অ্যাক্টিভিটি কত সুন্দর, ওয়ান্ডারফুল ব্রহ্মা বাবার, কিন্তু ব্রহ্মা বাবাও তো শিব বাবার ইয়াদ করে, তাই না? আর আমাদেরকে বলে যে শিব বাবা আমাকে খাওয়ায়, ব্রহ্মা বাবা বলে আমি শিব বাবাকে আমার এই শরীররূপী রথ দিয়েছি, তাহলে শিব বাবা আমাকে খাওয়াবে না? আমি হচ্ছি শিব বাবার রথ, শিব বাবার ঘোড়া, তাই না? তাহলে বাবা বলছে এটা যদি আমি ইয়াদ করি ব্রহ্মা বাবা, তাহলেও তো শিব বাবার ইয়াদ থাকছে, ইয়াদেই ফায়দা। তো সেই জন্য আজকে বাবা যুক্তি বলেছে, যখন আমরা ভাণ্ডারায় ভোজন বানাবো তো কি ভাববো, আমি শিব বাবার বাচ্চাদের জন্য বানাচ্ছি, কারণ যাদের জন্য বানাচ্ছি তারাও কি শিব বাবার বাচ্চা না? তো শিব বাবার বাচ্চাদের জন্য বানাচ্ছি, আমি নিজেও শিব বাবার বাচ্চা, তাহলে এই ইয়াদ করলে শিব বাবারও ইয়াদ থাকছে আর আমাদের লাভ হচ্ছে। তো বাবা বলছে সব থেকে উঁচু পথ সেই পায় যে ইয়াদে থেকে কর্মাতীত অবস্থাকে পায় আর সার্ভিসও করে। তো ব্রহ্মা বাবাও তো কত সার্ভিস করেছে না? তো বাবা বলছে ইনকো বেহদ কি সার্ভিস হে, তুম হদ কি সার্ভিস করতে হো, সার্ভিস সে হি ইনকো ভি পদ মিলতা হে, তাই না? তো শিব বাবা বলছে এসে এসে করো ইনকো ভি রায় দেতে হে, শিব বাবা সবাইকে রায় দেয়, আমাদেরও রায় দেয়, ব্রহ্মা বাবাকেও রায় দেয়। তো বাবা বলছে তুফান তো বাচ্চাদের আসবেই, ইয়াদ যদি না করি তাহলে কর্মেন্দ্রিয় আমাদের বশ হবে না, ইয়াদের দ্বারাই আমাদের বেড়া পার হবে। তো বাবা বলছে এটা শিব বাবা বলছে না ব্রহ্মা বাবা, বোঝা মুশকিল, কারণ দুজনে কম্বাইন্ড না, তাই সদা বাবা বলছে ভাবো শিব বাবাই বলছে। তো আজকের ধারণায় বাবা বলেছে এই সময় আমাদের পুরা মর্জিবা হতে হবে, অর্থাৎ আমরা যখন বাবাকে চিনেই গেছি তাহলে পুরো একদম বাবার শ্রীমতে চলতে হবে, একদম আত্মিক স্থিতির অভ্যাস করতে হবে, দুনিয়া থেকে মন বুদ্ধিকে আমাদের সরিয়ে নিতে হবে, পড়াটা ভালো করে পড়তে হবে, আর নিজের চার্ট বা রেজিস্টার রাখতে হবে, আর ইয়াদে থেকে নিজের কর্মাতীত অবস্থা বানাতে হবে। বাবা আজকে বলেছে অন্তিম বিনাশের সিন দেখার জন্য আমাদের অনেক হিম্মতবান হতে হবে, আমি আত্মা এই অভ্যাসের দ্বারাই শরীরের ভান আমাদের ধীরে ধীরে যাবে। আজকের বরদানে বাবা বলেছে যে কোনো বিকরাল সমস্যাকে, তা যে কোনো বিকট সমস্যাকে শীতল যে বানায় সেই সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি আত্মা। তো বাবা বলছে যেরকম বাবার প্রতি আমাদের নিশ্চয় আছে, সেরকম নিজের প্রতিও নিশ্চয় থাকতে হবে যে আমি সেই আত্মা, আমি সেই বিশেষ আত্মা, আর ড্রামার উপরও সম্পূর্ণ নিশ্চয় থাকতে হবে। যদি নিজের মধ্যে কমজোরির সংকল্প উৎপন্ন হয় যে আমি মনে হয় পারবো না, তাহলে সংকল্প উৎপন্ন হলো মানে ধীরে ধীরে কমজোরির সংস্কার হয়ে যায় সেটা। সেই জন্য বাবা বলছে যে সে এই ব্যর্থ সংকল্পরূপী যে কমজোরি, এটা একটা জার্ম, জীবাণু,
से जीवाणु के भीतरे तुम्हें प्रवेश करते दियो ना। अर्थात निजे प्रति तुम कमजोर संकल्प एनोई ना। बाबा बोलछे आमी विशेष आत्मा, आमी मास्टर सर्वशक्तिमान, ताहले आमी केन भाबो आमार द्वारा हबे ना। आमी एई ताहले बाबा बोलछे आमादेर मध्ये जाम ढुके जाबे व्यर्थ संकल्पेर। तो बाबा बोलछे साथे ताले निजेर प्रतिओ भाबो ना एरकम, साथे साथे ड्रामाय जा सीन होच्छे, जा परिस्थिति होच्छे, जदि हलचलेरो सीन हय़ तार मध्येओ आमादेर कल्याणेर अनुभव करते हबे, जे जा होच्छे एर मध्येओ मंगल आछे। वातावरण हिलाने वाले हो, वातावरण एमन जे हिलिए दिच्छे। समस्या विकराल हो, समस्या विकराल, विकट परिस्थिति, किन्तु आम्रा जेनो ड्रामार प्रति सदा निश्चय बुद्धि थाकि, जे ड्रामा कल्याणकारी, एर मध्ये कल्याण आछे, ताहलेई आम्रा विजयी होते पारबो। आर विकराल जे समस्या, से समस्याओ देखबे आमी तो एके प्रभावित करते पारलाम ना, তখন সেও শীতল হয়ে যাবে। তাহলে সব কিছু নির্ভর করছে আমাদের সস্থিতির উপর। আমাদের স্থিতি শক্তিশালী হলে পরিস্থিতিও কমজোর হয়ে যায়। তো সস্থিতি শক্তিশালী করার জন্য বাবার উপর নিশ্চয়, নিজের উপর নিশ্চয় আর ড্রামার উপর নিশ্চয় রাখতে হবে। আজকে স্লোগানে বাবা বলছে, যার বাবা আর সেবার প্রতি ভালোবাসা আছে তার পরিবারের ভালোবাসা সে শত পায়। তাহলে বাবাকে যে ভালোবাসে আর বাবার সেবাকে যে ভালোবাসে, বাবার সেবাতে হাজির পাট বাজায়, তাহলে পুরো ব্রাহ্মণ পরিবার তাকে ভালোবাসে। ওম শান্তি।